অধিকাংশ আধার কার্ড এই চারটি কারণেই ডিঅ্যাক্টিভেট হচ্ছে এবং তাদের বাড়িতে চিঠি পাঠাচ্ছেন UIDAI। তাই আগে থেকে সাবধান হয়ে যান। তবে সেই কারণগুলো কি এবং আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার হাত থেকে কিভাবে বাঁচাবেন, সম্পূর্ণটাই আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো অবশ্যই তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। তো এই বিষয় নিয়ে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে এবং এই নিউজে কি বলা হয়েছে দেখুন। প্যান কার্ডের পর এবার বাতিলের তালিকায় আধার কার্ডও। দেশ জুড়ে প্রায় 81 লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। রাজ্যসভায় আধার কার্ড বাতিলের কথা গত শুক্রবার ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পিপি চৌধুরী। তারপরে যদি আপনারা এখানে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাই যাবেন বলা হচ্ছে সঠিক তথ্য না থাকার কারণেই আধার কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করার ক্ষমতা রয়েছে UIDAI এর হাতে। আধার কার্ড রেগুলেশনের 27 এবং 28 নম্বর ধারা অনুযায়ী কোনোভাবে একই ব্যক্তির নামে যদি দুইটি পৃথক আধার কার্ড জারি করা হলে বা তাতে যদি কোনো গণ্ডগোল থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আধার কার্ড নিষ্ক্রিয় বা বাতিল করা হবে। তাছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বা বায়োমেট্রিক তথ্যের ভুল থাকার কারণেও কিন্তু আধার কার্ড নিষ্ক্রিয় করা হয় বা বাতিল করা হয়, যেটি কিন্তু আপনারা এখানে একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। এবার তারপরে এখানে কি বলা হয়েছে, নিয়ম অনুসারে 5 বছরের কম বয়সী কোনো শিশুর নামে আধার কার্ড থাকলে 5 বছর বয়সের পরে তার বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হবে, ফের 15 বছর বয়স হওয়ার পর আবার ওই তথ্য পুনরায় দিতে হবে। এই তথ্য আপডেটের জন্য 2 বছর সময়সীমা দেওয়া হয়। এই 2 বছরের মধ্যে আপডেট না হলে আধার কার্ড বাতিল করা হয়। তো দেখুন এখানে কিন্তু মূলত 4টি কারণই বলা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যে আধার কার্ড রেগুলেশন 27 এবং 28 ধারা অনুযায়ী যদি একই ব্যক্তির দুইটি আধার কার্ড থাকে, মানে একই ব্যক্তির পুরো দুইটি আধার কার্ড রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড নিষ্ক্রিয় বা আধার কার্ড বাতিল করবেন UIDAI। এছাড়াও এখানে বলা হয়েছে যদি আধার কার্ডে কোনো গণ্ডগোল দেখতে পাই বা UIDAI যদি আপনার আধার কার্ডে কোনো কিছু সন্দেহ করে সেক্ষেত্রেও কিন্তু UIDAI আপনার আধার কার্ডটি বাতিল করতে পারে, কারণ UIDAI আপনার আধার কার্ডে কোনো গণ্ডগোল দেখেছে, সেই কারণেই আপনার আধার কার্ড বাতিল হতে পারে বা নিষ্ক্রিয় হতে পারে। তারপরে এখানে দেখুন বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ তথ্য এবং বায়োমেট্রিক এর মধ্যেও যদি কোনো রকমের কোনো গণ্ডগোল বা কোনো ভুল ইনফরমেশন থাকে সেক্ষেত্রেও কিন্তু UIDAI এর তরফ থেকে আপনার আধার কার্ড নিষ্ক্রিয় বা বাতিল করতে পারে। তারপরে UIDAI এর নিয়ম অনুসারে যদি 5 বছরের নিচে কম বয়সী বাচ্চাদের আপনি আধার কার্ড বানান এবং তার বয়স যখনই 5 বছর পূর্ণ হয়ে যাবে তারপরেই কিন্তু তার আধার কার্ডটি আপডেট করিয়ে নেওয়া বাধ্যতামূলক বা বায়োমেট্রিক আপডেট করানো বাধ্যতামূলক। তবে যদি আপনি আগামী 2 বছরের মধ্যে আপনার বাচ্চার আধারে বায়োমেট্রিক আপডেট না করান সেক্ষেত্রে কিন্তু আপনার ওই আধার কার্ডে নিষ্ক্রিয় বা বাতিল করে দেওয়া হবে UIDAI এর তরফ থেকে। যদি আপনাদেরকে সহজ ভাষায় বুঝাই তাহলে ধরুন আপনার বাচ্চার আধার কার্ড করেছেন কম বয়সে, মানে 5 বছরের নিচে, এবং আজ ধরুন আপনার বাচ্চার বয়স 5 বছর পূর্ণ হলো, এবার আজ থেকে আগামী 2 বছর সময় পাবেন। এই 2 বছরের মধ্যে যদি আপনি আপনার বাচ্চার আধার কার্ডটি বায়োমেট্রিক আপডেট না করান বা আপডেট না করান সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডটি নিষ্ক্রিয় বা বাতিল করতে পারে UIDAI। এরপরে এখানে বলা হয়েছে ফের ওই বাচ্চারই 15 বছর বয়স যখনই পূর্ণ হবে তখন কিন্তু পুনরায় একই আপডেট আপনাকে আবারও করাতে হবে, মানে বায়োমেট্রিক আপডেট আবারও করাতে হবে। আর এই প্রতিটা আপডেটের মধ্যে আপনাকে 2 বছর করে সময়সীমা দেওয়া হবে। এই 2 বছরের মধ্যে যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনার আধার কার্ড নিষ্ক্রিয় বা বাতিল করে দেওয়া হবে। যখন আপনার আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট করানো বাধ্যতামূলক হয়ে যাবে তারপরে 2 বছর সময় দেবে, সেই সময়ের মধ্যে অবশ্যই আপনি আপনার আধার কার্ডটি আপডেট করিয়ে নেবেন। তা না হলে কিন্তু 2 বছরের মধ্যে সময় দেওয়া থাকবে, সেই সময় পার হলেই কিন্তু আপনার আধার কার্ড নিষ্ক্রিয় বা বাতিল বলে ঘোষণা করবেন UIDAI, যেটি কিন্তু এখানে একদম স্পষ্টভাবে বলা রয়েছে। আপনারা চাইলে নিজেও ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। তো মূলত এই 4টি কারণের জন্যই আধার কার্ড বাতিল হচ্ছে এবং বাড়িতে চিঠি পাঠানো হচ্ছে। তবে আপনারা আরও একটি বিষয় মাথায় রাখবেন যে আপনার আধার কার্ডে ধরুন কোনো কিছু ভুল নেই,
আপনার আধার কার্ড বায়োমেট্রিক আপডেট করাও জরুরি নয়, কারণ আপনার আধার কার্ড তৈরি হয়েছে আপনার 25 বছর বয়সে। এটি যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকেন, মানে আপনার আধার কার্ডে কোনো কিছু ভুল নেই, তার মানে সংশোধন করার দরকার নেই। যদি আপনার আধার কার্ডে বায়োমেট্রিক প্রয়োজন না হয়, তাহলে আপনি কিভাবে আপনার আধার কার্ড আপডেট করাবেন? তো তার জন্যও কিন্তু UIDAI একটি অপশান দিয়ে রেখেছে যে ডকুমেন্ট আপডেট। যদি আপনার আধার কার্ডে কোনো আপডেট প্রযোজ্য না হয়, সেক্ষেত্রে আপনারা অনলি ডকুমেন্ট আপডেটের জন্য রিকোয়েস্ট করুন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়ে যাবে, তাহলেই কিন্তু আপনাকেও এই সমস্যার সম্মুখীন আর হতে হবে না। তাই অবশ্যই আপনি আপনার আধার কার্ডটি প্রতিনিয়তই আপডেট করে রাখুন, কারণ ইতিমধ্যে প্রায় প্রচুর আধার কার্ড UIDAI এর তরফ থেকে বাতিল বা নিষ্ক্রিয় করা হয়েছে। তবে আপনার আধার কার্ডটি বাতিল বা নিষ্ক্রিয় করা হয়েছে কিনা সেটি আপনারা অনলাইন থেকে খুব সহজে চেক করতে পারবেন, কিন্তু কিভাবে চেক করবেন সে বিষয় নিয়ে কিন্তু আগামীতে আমাদের চ্যানেলে ভিডিও আসবে, বা নেক্সট যে ভিডিও সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পেরে যাবেন বা দেখতে পেরে যাবেন যে আপনার আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে কিনা। তো অবশ্যই সে ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলেও ফলো করবেন। এবং আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।